ইদা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর হায়রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিক নাযিল করে আল্লাহর পয়গম্বরকে সতর্ক করে দিলেন, পয়গম্বর এরা যখন আপনার নিকট আসবে গো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে বিশ্বাস দেওয়ার জন্য, আপনি যেন বিশ্বাস করেন স্ট্রংলি মজবুত করে কথাগুলো বলবে। কিন্তু এরা বলবে ইজা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইন্না শব্দ ব্যবহার করছে, লাম ইবতিদা ব্যবহার করছে, কালামটাকে বাক্যটাকে আরবি গ্রামার অনুযায়ী মজবুত করার জন্য, স্ট্রং করার জন্য যত রকমের শব্দ আছে সবগুলো ব্যবহার করছে। আসলে তো চোরের মন পুলিশ পুলিশ, কথা বলুন ঠিক কিনা? ভিতরে তো কি আছে এরা ভালো করেই জানে। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এরা এসে আপনার দরবারে বলবে আল্লাহর পয়গম্বর, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক জবাব দেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক তাদের যেইভাবে তারা বলেছেন আল্লাহ পাক সেইভাবে জবাব দিয়েছেন, সুবহানাল্লাহ, বলে আল্লাহু ইয়াশহাদ, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এগুলো আস্তা দাহা মিথ্যা, এদের একটাও কথার সাথে কাজের মিল নাই। সুবহানাল্লাহ, জোরে কোন 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 জায়গাতে এরা অতিরিক্ত কসম খাইছে মুসলমানদেরকে বিশ্বাস দেওয়ার জন্য। যেমন আপনারা জানেন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার জন্য ইবলিস প্রথমে খুব নরম করে বসে, ক্বালা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, যেই গাছটার কথা আল্লাহ না করছে ফল খাইতে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, না করছে ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছে যাইতেও নিষেধ করছে। এই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ, তার মানে কি জানেন? আপনারা তো জানেন না এই কোন গাছের কি বৈশিষ্ট্য, আমি অনেকদিন ছিলাম এগুলো নিয়ে চর্চা করছি। কে বলতেছে? পুশিং মাস্টার ইবলিস। আপনাদের এই শায়েস্তাগঞ্জের ইবলিস গুলো সন্ধ্যার পরে চারটা খাওয়া দাওয়া করে ঘুমাই যায় না, সজাগ আছে কথা কয় না, অনেক মানুষকে বাজারে দোকানে দাঁড় করায় রাখছে, এটা কারো অবদান কথা কয় না, কারো অবদান, কারণ এই ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল আয়েশা দিনের কিছু সহি কথা শুনে যদি কারো জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, জীবনের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, তাইলে ইবলিসের লাভ না লস? জোরে কর, ইবলিসের অনেক বড় লস। হাই হাই, এতদিন পর্যন্ত ওরে নেশাখুর বানাইছি, মদখুর বানাইছি, জোয়াখুর বানাইছি, জেনাখুর বানাইছি, যত খুর আছে সব বানাইলাম, বেনামাজি বানাইলাম, হাই রে আজকে এই তাফসীর মাহফিলে, শায়েস্তাগঞ্জের তাফসীর মাহফিলে গিয়ে সব কিছু আমার সম্পর্কে জেনে শুনে তাওবা করে চলে আসছে, এ তো আর কোনোদিন আমার কথা শুনবে না, সারা তার জীবন তার উপর আমার এই মেহনতরা বেকার। আল্লাহ ইবলিসের ডাক দিয়ে কই, তুই আমার যে বান্দার উপর 40-50 বছর মেহনত করে তাকে তোর অনুসারী বানাবে, যদি 40 সেকেন্ড হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমার জাতের কসম তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ তাআলা ইবলিসকে কথা বলছে, যা তুই কি করবে কর, কিন্তু আমার বান্দা যখন আমার কাছে হাত তুলে মোনাজাত করবে, তাওবা করবে খালেস ভাবে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। ইবলিস হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে ধোকা দেওয়া, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ,
জানেন যে গাছটার কথা আল্লাহ না করছে, আমি তো দীর্ঘদিন জান্নাতে আছি, এটার নাম হলো সাজারাতিল ফুল, কোন কারণে যদি একটু চিপা চাপা দিয়া এটার ফল একটু খায়া ফেলাইতে পারে, আর জিন্দিগি দো আল্লাহ জান্নাত থেকে বাহির করবেন, এটা আল্লাহর রুলেই পড়ে না, নাউজুবিল্লাহ। ওয়া মুলকি লা ইয়াবলা, আর এটা এমন রাজত্ব, এটা খাইলে এমন রাজত্ব আপনার কর্তৃত্বে চলে আসবে, এটা কোনোদিন পুরাতন হবে না, তার মানে আবাদুল আবাদ, জান্নাতে থাকবেন, জান্নাত থেকে বাহির হবেন। কথাটা সুন্দর না খারাপ? এটার নাম হলো দুষ্ট লোকের, এটার নাম হলো দুষ্ট লোকের মিষ্টি কথা, ধোঁকা দেওয়ার জন্যে এই সুন্দর করে ইবলিসে কথাটা সাজাইছে, যে হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম চিন্তা করলেন এই জান্নাত কি সারাগা, এত সুন্দর জান্নাত, এত আরামের জায়গা, না তাইলে তো খাওয়াই লাগবে, কিন্তু তারপরও আল্লাহ যেহেতু নিষেধ করছেন, না না এটা খাওয়া যাবে না, ইবলিস এখন চিন্তা করলেন নরমে কাজ হবে না, আর একটু গরমে কথা বলা লাগবে, এরপরে আল্লাহর নামে কসম খাইছে, ওয়াকাসামাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর জাতির কসম করে ইবলিস হযরতে আদম আর হাওয়া আলাইহাস সালামকে ডাক দিয়া কয় বিশ্বাস করলা না, কইলাম যে বিশ্বাস হয় নাই, ওয়াকাসামাহুমা আল্লাহর জাতের কসম করে বলতেছি ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, এ আদম হাওয়া না না তোমাদের অমঙ্গল চায় না, ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের মঙ্গল চাই, যদি খাও আর কোনদিন জান্নাত থেকে আল্লাহ তোমাদেরকে বাহির করবে না, কসমটা সত্য না মিথ্যা, জোরে কা, এই হলো তাদের স্বভাব, মুনাফিকদের স্বভাব হলো ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, শুধু মিথ্যা মিথ্যা কসম খাওয়া, এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, ও মুসলমান যাদের জুবান দিয়ে কথায় কথায় মিথ্যা কসম বের হয়, আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, অনেক তো অনর্থ খালি খালি মিথ্যা কসম খায়, মনে রেখেন আপনার সাথে কিন্তু মুনাফিকের কিছুটা মিল পাওয়া যায়, না খাইলেও চলে, এখানে মিথ্যা কসম না খাইলে চলে, ভাই আল্লাহর কসম এটা আমার 100 টাকা দিয়ে কিনা, আপনি কত লাভ দিবেন দেন, আসলে কিনছে 50 টাকা দিয়ে, এটা কি সত্য কসম খাইলো না মিথ্যা কথা বলেন, মিথ্যা কসম খাই, অথচ সে জানে না আল্লাহর পয়গম্বর বলেন যে মিথ্যা কসম খাইলে ব্যবসা বাণিজ্যে বরকত আল্লাহ তাআলা ডিলিট করে দেন, কথা বলুন ঠিক কিনা, আর সত্য বললে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন, এই মিথ্যা কসম খায়, মিথ্যা কসম দ্বারায় কথায় কথায় মিথ্যা কসম খায়, তাদের মধ্যে মুনাফিকের একটা নিদর্শন পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা, এরা এসে আল্লাহর পয়গম্বরের দরবারে বলতেছে যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, আসলে কিন্তু এরা আল্লাহর পয়গম্বরকে পয়গম্বর হিসাবে বিশ্বাস করে, তখন এদের নেতারা যখন এদেরকে দেখে কি ব্যাপার, তোমাদেরকে মাঝে মধ্যে দেখি মুহাম্মাদের সাথে সময় দাও, মুহাম্মাদের সাথীদের সঙ্গে সাহাবীদের সঙ্গে তুমি তোমরা সময় দাও, ঘটনা কি, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতীনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি কিন্তু প্রথম পর্বের মধ্যে আছি পরিচয়টা দেওয়ার জন্য, যে মুনাফিক কাকে বলে, মুনাফিকের পরিচয়টা কি, বহু আয়াতে আল্লাহ তাআলা, শুধু এখানে 13টি আয়াত নয়, এটা তো কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক এক সঙ্গে 13 আয়াত নাজিল করে বিস্তারিত উপমা দিয়ে আল্লাহ আমাদেরকে চিনাইছেন, সাবধান সাবধান মুনাফিকদের অন্তর্ভুক্ত হয় না, কঠিন পরিণতি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সবচাইতে জঘন্যতম তক্তা জাহান্নামে, এটা আল্লাহ তাআলা রিজার্ভ বরাদ্দ করে রেখেছেন কাদের জন্য, কথা বলে মুনাফিকদের জন্য, ইন্নাল এটা আসতেছে যে তাদের ভয়াবহ পরিণামটা কি, আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মোহতরম হাজির
কেন আল্লাহ তাআলা এই ১৩খানা আয়াতে এই মুনাফিকদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন? কারণ এরা আমাদের জাতি বাই সেজে আমাদের ক্ষতি করার জন্য যে রকমের ভূমিকা তারা নিয়েছে, কাফের মুশরিকরা সেই ভূমিকা নেওয়ার সাহস পায় নাই। কথা বলুন ঠিক কিনা? কাফের তো আমি চিনি, এ মুশরিক, এ কাফের, সুতরাং সে তো আমার কাছে ভিড়তেও পারবে না। কিন্তু মুনাফিক তো আমার লিবাস, আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে যুদ্ধতে যায়, আমার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন নসিহতে যায়, আর ভিতরে ভিতরে কাজ করে কার? কাফেরদের, শয়তানের। কি বলুন ঠিক না বে? ঠিক ঠিক। এই জন্য এটা যে জাতি ভাই, আমি অনেক সময় দৃষ্টান্ত দিয়ে বলি বোঝার জন্য, জাতি ভাইকে দিয়ে যে ক্ষতি করা যায়, অন্যকে দিয়ে সে ক্ষতি করা যায় না। আপনাদের শায়েস্তাগঞ্জ যদি বড় রকমের কোনো দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়, তদন্ত করে দেখবেন যে বাহির থেকে যে ডাকাতরা আসছে, আমাদের শায়েস্তাগঞ্জের ডাকাতরা যদি না থাকতো, বাইরের ডাকাতরা ডাকাতি করতে পারত নিশ্চয়ই। যে এলাকাতেই কোন রকমের দুর্ঘটনা ঘটে, সেখানে বাহিরের যারা দুষ্কৃতকারী, তাদের সঙ্গে ভিতরের ইন্ধন না থাকলে কোনোদিন এত বড় দুর্ঘটনা ঘটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাঁশ কাটে কোড়াল দিয়া, বাঁশের হাতলটা আছাড়টা, এটা কিন্তু, আরে কোড়ালের যে হাতালটা আছে এটা কিন্তু কোথাও থাকে বাঁশ দিয়ে, কোথাও থাকে কি দিয়ে, কাঠ দিয়ে। এটা দিয়ে যখন বাঁশের মধ্যে আঘাত করে, শুধু যে লোহার অংশটা, এটা দিয়ে যদি আপনি সারাদিন বাঁশের গোড়াতে খোসা দেন, বাঁশ কাটবো মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খোসাইতে আছেন, দেখা যাবে যে বাঁশের বিকিঞ্চিত পরিমাণও কিছু হবে না। যখন হাতাল দিয়ে আপনি দূরের থেকে মারেন, তখন একটাতে মোটামুটি তিন ভাগের এক ভাগ চলে যায়। তখন কি কয় জানেন, বাঁশ কোড়াল করে ডাক দিয়ে কয়, তুমি মাস্তানি করো, আমার গায়ে এভাবে একটু একটু বড় 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 আঘাত করতেছ, তোমার পক্ষে কঠিন কালো সম্ভব হতো না যদি আমার জাতি ভাই তোমার সঙ্গে না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই যে কড়াত আছে, কড়াত গাছ কাটে, কড়াতের হাতালটা কিন্তু কাটে, যেটা দিয়ে টান দেয়, কি বলেন কাটে না? এত বড় বিশাল গাছ, সেগুন গাছ, কড়ুই গাছ, বিশাল গাছ, এ যদি কড়াত শুধু হাতে নিয়ে কেউ এরকম টানাটানি করতো, এটা চামড়াটাই খুলতে পারতো না। কথা বলুন ঠিক কেনা? কিন্তু হাতাল দিয়ে যখন দুই পাশ থেকে এইভাবে টান দেওয়া শুরু করে, তখন ওয়ার করে ফেলা, আস্তে আস্তে পুরো গাছটাই কেটে যায়। তখন গাছও কড়াতরে ডাক দিয়ে কয়, মাস্তানি করো, আমার গায়ে তুমি এভাবে আঘাত করতেছ, দুই পাশে যদি আমার জাতি পায় না থাকতো, কশিন কালো তুমি আঘাত করতে পারতে না। কথা বলেন ঠিক কেনা? সেম কাহিনী, ইমানদার কাফের মুশরিক, আল হালাল বাইন ওয়াল হারাম বাইন, তো স্পষ্ট ইমানদারদের আলামত, ইমানদারদের কার্যক্রম সবগুলো ক্লিয়ার। কাফের মুশরিকরা কি করতেছে, তারা প্রকাশ্যে বিরোধিতা করতেছে, সেটাও ক্লিয়ার, কিন্তু মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তাদের দৃষ্টান্ত দিয়েছেন, মাসাল মুনাফিক কাশাতিল আয়রাতি তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। মুনাফিকদের দৃষ্টান্ত হাদিসের মধ্যে বুঝিয়েছেন আল্লাহর পয়গম্বর, যাদের দৃষ্টান্ত হলো বান্দা ছাগির মতো, একবার এর কাছে যায় আবার আর কাছে যায়, যখনই দেখে কোরআনের কোন আযাব আর গজব শাস্তির আয়াত নাযিল হতেছে, তখন একটু প্রকম্পিত হয়, একটু ভীত হয়, আবার শয়তানের দিকে যখন অগ্রসর হয় আবার সামনের দিকে যায়। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহর পয়গম্বর এই মুনাফিকদের এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে। মোহতারাম হাজরিন, ইসলামের যে ক্ষতি মুনাফিকরা করেছে, কাফের মুশরিকরাও সেই ক্ষতি করতে পারে নাই। কথা বলুন ঠিক না? সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাবার্তা এসে বলছে, আর বাহিরে যায় ইসলামের ক্ষতি করছে। এই জন্য আল্লাহ পাক মুনাফিকদের থেকে সতর্ক করার জন্যে, মুনাফিকদেরকে ভালো করে চিনার জন্যে বহু আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন আমাদেরকে। প্রথমেই সূরা আল বাকারার মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ ডাক দেখায় দুনিয়ার মানুষেরা, রে তোমাদের সমাজে কিছু মানুষ দেখবে তোমাদের সামনে এসে বলবে আমরা একজন পাক্কা ইমানদার পাক্কা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক ডাক দেয়া কয় না না, আমি আল্লাহর দরবারে এরা ইমানদার নই, আমার দরবারে এরা হলো কাফের আর মুশরিক বেঈমান। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ডাক দেয়া কয় যদিও জুবানে একটু জিকির পড়ে লা ইলাহা ও লা ইলাহা হালাক সে নিখিলে সাস কে বদলে নামে তেরা আই মেরে খুদা লা ইলাহা হো লা ইলাহা মোহাম্মদ সাদে লা ইলাহা হো লা ইলাহা সব খুশিয়ों को আগ লাগা দাও গম সে তেরে দিল শাদ রহে সব খুশিয়ों को আগ লাগা দাও গম সে তেরে দিল শাদ রহে মুঝকো নজর সে আপনি গিরা দাও তুঝসে ফকত ফরিয়াদ রহে লা ইলাহা ইল্লাল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুঝকো সারা পাক দিখিরে বানা দে দিখিরে তেরা আই মেরে খোদা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হারাম আওয়াজ শোনা যেত না, দেখলে সমস্যা নাই তো, কান তো খোলা আছে, কথা বলেন ঠিক কিনা? আর হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পরিচয় দিয়েছেন, এ দুনিয়ার মানুষরা ধোঁকা খাবানা, যারা তোমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা কয় নিজেরা বলে আমরা ইমানদার আমরা ইসলামের সৈনিক, আল্লাহ পাক ডাক দেয়া কয় আমি তোমাদেরকে জানাই দিলাম না না এরা ইমানদার নয়, তোমাদেরকে খুশি করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য মুখে মুখে তারা ইমানের দাবি করে। আমার আল্লাহ কই ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা কি নয় ইমানদার নয়। আর হায়রাত কামাতির কঠিন ময়দানে যারা খাঁটি ইমানদার হবে আল্লাহ পাক ইমানের লাট দিবেন, যেই লাট নিয়ে ফুল সরার পার হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মুনাফিকরা ডাক দিয়া বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম
قالوا بلى ولكنكم فتاتم أنفسكم وتربصتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور আর হারাম যখন ইমানদার ইমানের লাইট নিয়ে আল্লাহ জান্নাতের দিকে চলে যাবে, মুনাফিকরা ডাক দিয়ে বলবে, ও ভাই শায়েস্তাগঞ্জে তুমিও বসবাস করতে আমিও বসবাস করতাম, একই বাজারে একই মসজিদে নামাজ পড়তাম, একই বাজারে একই হাটে ঘাটে বসে চা খাইতাম, আজকে তোমার মধ্যে লাইট আছে আমার মধ্যে লাইট নাই, আমি কি দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম না, আমাকে কি একটা লাইট দেওয়া যায় না, আলাম না কুম মাআকুম, দুনিয়াতে তো তোমাদের সঙ্গে ছিলাম। ইমানদার ডাক দেয়া বলবে, কাল বালা ওয়ালাকিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম, হ্যাঁ তোমরা আমাদের সঙ্গে ছিলেন কিন্তু তোমাদের পোড়া পোড়া কপাল বদনসিব, আমাদের সঙ্গে আমাদের লেবার ছিল, আমাদের বলি ছিল, সব কিছু আমাদের ছিল কিন্তু অন্তরটা আমাদের সঙ্গে ছিল না। কথা বলেন ঠিক কি না? ওয়ালাকিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম ওয়াতারাব্বাসতুম, আল্লাহর নেককার বান্দারা ডাক দিয়ে বলবে, তোমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছিল, দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিয়েছিল, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের জালে তোমরা পড়ে গিয়েছিলে, আর তাই তো তোমরা ইমানদার দাবি করেও তোমাদের মুখের মধ্যে ইমান ছিল, কলবের মধ্যে তোমাদের ইমান ছিল না। মুখে মুখে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তোমাদের অন্তরে ইমান ছিল না, অন্তরে তোমাদের ইমান ছিল না, অন্তরে আল্লাহর বিশ্বাস ছিল না, মুখে মুখে শুধু তোমরা দাবি করতে যে আমরা ইমানদার, আসলে তোমাদের কলবের মধ্যে ছিল না। কথা বললাম ঠিক কিনা? আর হায়ার হায়ার পরে বলবে, তোমাদের লাইটটা একটু পিছন দিকে আলু দাও, তোমাদের সঙ্গে আমরাও জান্নাতের মধ্যে যাই, ডাক দিয়ে বলবে যে না লাইট এখানে নয়, লাইট তোমাদের পিছনে পাওয়া যায়, ওখান থেকে লাইট তোমরা সংগ্রহ করে নাও, ইরজিউ তোমরা পিছনের দিকে যাও, পিছন থেকে তোমরা লাইট সংগ্রহ করে নাও। এরা মনে করবে পিছনে বোধহয় কোনো বাজার আছে, ওখান থেকে বোধ বিদ্যুতের কোনো লাইট পাওয়া যায়। ইমানদার ডাক দিয়ে বলবে, হে মুনাফিকের দল, লাইট তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক দিয়েছিলেন, কপাল পোড়া বদনসিব ইমানদার হইতে পারো নাই, পাগম্বরকে পার পড়ো মুনাফিকি করেছো, ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছো, তোমাদের লাইট দুনিয়ার জমিনে ছিল, সেই লাইট তোমরা বরবাদ করে আসছো, আখেরাতের জমিনে এখানে কোনো লাইট খুঁজে পাওয়া যাবে না। ফা দরিবা বাইনাহু বিসুরিল লাহু বাতিনুহু ফিহির রহমাত ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আর মুনাফিকের মাঝখানে একটা প্রাচীর তৈরি করে দিবেন, যে প্রাচীরের ভিতরে হবে রহমত আর বাহিরে হবে তাদের জন্য আযাব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা মুনাফিকরা তোমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, খাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসা তারা মনে করে যে ইমানদারদেরকে ধোঁকা দিয়েছে, আসলে তারা ইমানদারদেরকে ধোঁকা দেয় নাই, নিজেদেরকে নিজেরা ধোঁকা দিচ্ছে। কথা বলো ঠিক না? ঠিক। যখনই কোরআনের সকল ইমানের আয়াত নাজিল হয়, পরকালের আয়াত নাজিল হয়, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এগুলো ইমানের আয়াত নাজিল হলে, পরকালের আয়াত নাজিল হলে, এই সকল ইমানের কথাবার্তা নাজিল হলে, তাদের অন্তরে যে অসুস্থতা আছে, ব্যাধি আছে, এটা আরো দিন দিন বাড়তেই থাকে। কথা বলো ঠিক না? ঠিক। আর হ্যাঁ, এই জন্য বিভিন্ন আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মুনাফিকদের পরিচয় দিয়েছেন, চিনবা কি করে? ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা, কই যখন এরা নামাজে দাঁড়ায় দেখবা নামাজে দাঁড়াইলে একটু মন বসে না, একটা রুকনের মধ্যে কয়েকবার পিঠ চুলকায় কান চুলকায়, মানে একটা অমনোযোগ অবস্থায় নামাজ পড়ে, বুঝা গেল? অমনোযোগ অবস্থায় নামাজ পড়া এটা মুনাফিকের একটা আলামত, কথা বলুন ঠিক ভাবে। কারণ ইমানদার যারা, খাঁটি ইমানদার যারা, তারা নামাজে দাঁড়াইলে বড় বিনয়ের সাথে নামাজ পড়ে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ তাআলা কামেল ইমানদার এবং যারা সফল কাম ইমানদার তাদের পরিচয় দিয়েছেন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ে। নামাজে দাঁড়াইলে আর পৃথিবীর কোনো খবর থাকে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজে দাঁড়াইছেন, তীর গায়ে লাগছে, তারপরও নামাজ ছাড়ে নাই, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হবে ইমানদারদের নামাজ। আর যে নামাজ খুব দ্রুত গতিতে হয়, যে নামাজে গেলে নামাজে মন বসে না, কখন মসজিদ থেকে বের হবে, এটা হলো মুনাফিকদের নামাজ, কথা বলুন ঠিক না বেটি। ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, কেন এরা নামাজ পড়ে? ইউরাউনা নাস, মানুষকে দেখানোর জন্য, আসলে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে না, কথা বলুন ঠিক না বেটি। মোহতারাম হাজিরিন, অনেকগুলো পরিচয়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যেহেতু সময় সংক্ষেপের জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে অনেকগুলো পরিচয় তাদের আছে, সিম্পটম আছে, নিদর্শন আছে, এর মধ্যে বড় তিনটা নিদর্শনের কথা আল্লাহর পয়গম্বর বলেন, ইদা হাদাসা কাদাবা, যখনই কোনো কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, এটাও কিন্তু একটা নেফাকের পরিচয়, মুনাফিকের পরিচয়, কথা বললেই কি বলে? মিথ্যা বলে, সত্য কথা বলতেই পারে না, এটা হলো তাদের একটা বড় পরিচয়। যত মুনাফিক কাফের মুশরিক আছে, মিথ্যা হলো তাদের পুঁজি। বর্তমানে এই মুনাফিকের বংশধর যারা আছে, প্রতিটা কথায় কথায় মিথ্যা বলে, কথা বলো ঠিক কিনা? ওলামায়ে কেরামদের সম্পর্কে কত রকমের মিথ্যা, একবার বলে যে ওলামায়ে কেরাম হেফাজতি, আবার বলে ওলামায়ে কেরাম পাকিস্তানি, আবার বলে যে ওলামায়ে কেরাম হলো একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলো শুরু করেছে, এ সবগুলো ডাহা মিথ্যা কথা। আল্লাহর কসম, যখন ওলামায়ে কেরামদেরকে বারবার বারবার পাকিস্তানি বলে আখ্যায়িত করার চেষ্টা করে, আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে এক রকমের হলুদ মিডিয়া যারা, তারা যখন টঙ্গীর ময়দানে এই গন্ডগোলগুলো শুরু হলো, এ হাতাহাতি গুরু, আমি এদেরকে এতাহাতি গুরু বলে না, কারণ এতাহাতিটা কোরআনের শব্দ, এ সকল মুনাফিকদের জন্য কোরআনের শব্দ ব্যবহার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতাহাতির জায়গায় হাতাহাতি হবে, এদের কাজ হলো হাতাহাতি করার, মারামারি করা, কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আজ থেকে কেউ এতাহাতি বলবেন না, এরা হলো হাতাহাতি গুরু, কথা বলুন ঠিক না বেঠি? কারণ সর্বপ্রথম ওলামায়ে কেরামদের গায়ে এরা হাত উঠাইছে। কি মিডিয়ার মধ্যে, মিডিয়ারা বলতেছে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, এক গ্রুপ হলো সাত পন্থী, যিনি ইন্ডিয়ার সাত ওনার পন্থী, আর এক গ্রুপ হলো পাকিস্তানের জুবায়ের পন্থী, জুবায়ের সাহেব বাড়ি কি পাকিস্তান? দেখেন এই যে হলুদ মিডিয়া, ওই তো ওই দিনই সংবাদ প্রচার করছে যে পাকিস্তানের জুবায়ের পন্থী এক গ্রুপ, চিন্তা করেন জুবায়ের সাহেব বাড়ি কি পাকিস্তান? এই ওয়াসিফ সে বারবার আমাদেরকে পাকিস্তানে বলার চেষ্টা করছে, এরপরে যখন তার পাসপোর্ট গোয়েন্দারা নিয়ে তদন্ত করলো, দেখা গেল ওই জীবনে 50 বার পাকিস্তানে গেছে, তাহলে পাকিস্তানি কে আমরা নয়, কথা বলে আল্লাহ তাআলা ধরাই দিয়েছেন যে পাকিস্তানি ওলামায়ে কেরাম নয়, তুই আসলে পাকিস্তানি। হেফাজতি বলে আমাদেরকে গালি দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে, আবার বলে যে ওলামায়ে কারাম এতদিন কোথায় ছিল, কম বক্ত বদনসিব কোথাবার, আল্লামা অলিপুরি সারাটা জীবন মোনাজারা করতে করতে তার জীবনটা শেষ করে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? তোমাদেরকে মসজিদে ঢুকানোর জন্য, মসজিদে দাওয়াতের কাজ করার জন্য আল্লামা অলিপুরি দামাত বলা কাতুমুল আলিয়া সারা জিন্দগি কত জায়গাতে কত মোনাজারা করেছেন, কত জীবনের আশঙ্কা নিয়ে রাস্তায় তিনি চলেছেন, কথা বলুন ঠিক কিনা? আর আজকে তোমরা বড় গলায় বলো যে ওলামায়ে কেরাম এতদিন কোথায় ছিল, বদনসিব কোথাকা, ওলামায়ে কেরাম তোমাদের এই দাওয়াতের কাজকে প্রশস্ত করে দেওয়ার জন্য, সকল স্তরে পৌঁছায় দেওয়ার জন্য সর্বস্তরে ওলামায়ে কেরাম কাজ করে যাচ্ছে, আর এই কাজের যিনি প্রতিষ্ঠাতা হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো সেই দারুল উলুম দেওবন্দের সন্তান, কথা বলুন ঠিক না?
আমরা তাবলিগ পাইছি রিক্সাওয়ালার কাছ থেকে, তবলিগ পাইছি আমরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার কাছ থেকে, ডাক্তার আর ইঞ্জিনিয়ার তবলিগ পাইছি কোথেকে? তবলিগের মূল প্রতিষ্ঠাতা তো হলেন ওলামায়ে কেরাম, কথা বলো ঠিক না? হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ, হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহ, হযরত জি ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহ, ওনারা কি ওলামায়ে কেরাম ছিলেন? তো ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামই তবলিগের প্রতিষ্ঠাতা, আর তবলিগের সব কিছু ওলামায়ে কেরাম বানিয়েছেন। যেখানে যেখানে তবলিগের উপর আক্রমণ আসছে, ওলামায়ে কেরাম তার ভাঙ্গা জবাব দিয়ে সেই তবলিগকে প্রতিষ্ঠা করেছে। পদ্মশিব কোথাকার, গদ্দার কোথাকার, আজকে বলে যে ওলামায়ে কেরাম কোথায় ছিল, নাউজুবিল্লাহ। বলে সম্মানিত সুধী, এদের প্রত্যেকটা কথায় মিথ্যা। এই যে টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামদের উপর, জাতির রাহবর ওলামায়ে কেরামদের উপর আক্রমণ করলো, ওলামায়ে কেরামদের রক্ত ঝরানো হলো, তালেবে ইলমদের রক্ত ঝরানো হলো, দাওয়াত ও তবলিগের সাথীদের রক্ত ঝরানো হলো, ওখানেও এরা মিথ্যার আশ্রয় নিয়েছে, কয় আমরা কিছু করি নাই, এরা মাঝখানে কে যেন ঢুকছে ঢুকে এগুলো করছে, নাউজুবিল্লাহ। অথচ এরা এর আগেই, এর আগেই এরা এই ঘোষণা দিয়েছে যে আমরা ময়দানে যাব, ময়দানে যাওয়ার পর আমরা এই যারা ওলামায়ে কেরাম আছে তাদেরকে শাস্তি করব। আর তাদের মায়ের অবস্থা আপনারা দেখেছেন, সমস্ত মায়েরগুলো শুধু মাথার উপর, কথা বলেন ঠিক কিনা? একটা হলো এমনি থেট দেওয়া, হুমকি দেওয়া, আর একটা হলো মেরে ফেলার জন্য। প্রত্যেকটা আঘাতের উদ্দেশ্য ছিল সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, শহীদ করে দেওয়া। আবার বলে যে আমরা এখানে মারতে যাই নাই, আমরা জোর করতে গেছিলাম, বদবক্তার বদনসিব কোথাকার, জোর করতে গেলে কি বিছনার মধ্যে রান্দা থাকে? এটা কোন জোর? এটা তবলিগের সই উসুলের বাইরে সাত উসুল নাকি? এটা যে জোর করতে গেলে রান্দা নেওয়া যাইতে হয়, হকি স্টিক নেওয়া যাইতে হয়, লাঠি নেওয়া যাইতে হয়, বদনসিব কোথাকার মিথ্যা কথা বলার আর জায়গা পাও না, কথা বলেন ঠিক না? ঠিক, এই রইল মুনাফিক। ইদা হাদাসা কাদাবা, যখনই কোনো কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, যদি বলেন ঠিক না? ঠিক, এই মুনাফিকদের। এই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে চিনে গেছে, সাবধান, লম্বা জুব্বা আর লাঠি আর পাগড়ি দেখলেই বিশ্বাস করো না, লিবাসে খিজরিয়ামে শেখ ফেরতে সেকড়ু রাহজান, হিজির আলাইহিসসালামের পোশাক পরে এরকম কুটি কুটি ডাকাত, ইমানের ডাকাত, ইসলামের ডাকাত ঘোরাফেরা করা, কথা বলুন ঠিক না? ঠিক। আর হায়রা, এই জন্যে মুনাফিকদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার এক সঙ্গে ১৩খানা আয়াত এমনি বয়ান করেন নাই, তাদের বিভিন্ন কীর্তিকাণ্ড, এরা কি করতেছে এবং কি অশান্তি সৃষ্টি করতেছে দুনিয়ার মধ্যে, এগুলো আল্লাহ পাক একে একে বিস্তারিত সূরা আল বাকারার শুরুতে এগুলো বর্ণনা করেছেন, খাঁটি ইমানদার যারা, কোরআন সুন্নাপন্থী যারা, তাদেরকে সতর্ক করার জন্য, কথা বলো ঠিক না? বেটি, যে তোমাদের ভিতরে এরা ঢুকবে, ঢুকে কিন্তু ধোকা দিবে যে আমরাও কিন্তু তোমাদের মতো ইমানদার। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, না মোটেও এরা ইমানদার নয়, এরা আসলে কট্টর কাফেরের চেয়েও খারাপ, কথা বলেন ঠিক না? ঠিক, আল্লাহু আকবার। আর হায় রব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াতের মধ্যে মুনাফিকদের কঠিন পরিণতির কথা বর্ণনা করে দিয়েছেন। দুনিয়াতে তোমরা মুনাফিকি করে কিছুক্ষণের জন্য তোমাদের পিঠ বাঁচাইতে পারো, কিছুক্ষণের জন্য জিজিয়ার থেকে তোমরা বাঁচতে পারো, মুসলমানের তলোয়ার থেকে তোমরা বাঁচতে পারো। আল্লাহ পাক ডাক দেয়া কয় কে মুনাফিক আর কে মুনাফিক না, আমি আল্লাহর কাছে কিন্তু সবার লিস্টে আছে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়া কয় যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করে আসছো, দুনিয়ার জমিনে যারা নেফাক করে আসছো, আল্লাহ পাক ডাক দেয়া বলেন এ মুনাফিকের দলেরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দাউকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। পয়গম্বর, যারা দুনিয়ার জমিনে মুনাফিকি করেছে মুসলমানদের কাছে গেলে তারা বলছে আমরা ইমানদার, আর যখন তাদের শয়তানদের নিকট গেছে তখন তারা বলছে না আমরা ইমানদার নয়, আসলে তো অন্তর দিয়ে তোমাদের সঙ্গে আসি, মুসলমানদের সঙ্গে উপহাস করার জন্য যায় আছে না আমাদের সমাজে এরকম, হাজবি কিয়া কাবা কা আর গঙ্গা কা ইসনান, খুশ রেহে রেহে মানবি আসে না এরকম মার্কা দু আসলা, কাবা শরীফের হজ করে
আবার যায় তাদের সাথে গঙ্গাতে কি করে স্নান করে, কথা বললাম ঠিক না ভাই? কেন ওই দুই পক্ষকে রাজি রাখার জন্য? আমাদের দেশে এরকম কিছু নেতা নেত্রী আছে যারা এই যে আসতেছে নির্বাচন দেখবেন, যারা মুসলমানদের কাছে গেলে উজুটুজুকেরা নামাজ পড়ে কবর জিয়ারত করে, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে ওখানে কুলুলুলু করে, কথা বললাম ঠিক না ভাই? দোয়াসরা এটা ইসলাম সমর্থন করে না। ইম্মা হাদা ওয়া ইম্মা হাদা, পরিষ্কার হয়ে যাইতে হবে, হয় তুমি পাক্কা ইমানদার না হয় তুমি সেই কাফের মুশরিকদের লিস্টিতে তোমার নাম লেখা। দু রকমের মাছ মাছপন্থী ইসলাম এটাকে সমর্থন করে না, কথা বলুন ঠিক না ভাই? ঠিক। আর হায় আল্লাহ পাক বলেন তুমি মুনাফিক হবে না, খাঁটি ইমানদার হবে। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদের কি জানাই দিলাম, যদি মুনাফিক হয়ে দুনিয়ার জমিন থেকে আসো তাইলে তোমার শাস্তিটা কি হবে সেটা আমি জানাই দিলাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দারকি আসফাল। আর হায়রাত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আনহু ডাক দিয়ে কয়, এ উম্মতেরা দারকি আসফাল যে আল্লাহ বললেন, জাহান্নামের এই তবকার মধ্যে মুনাফিকদের ঠিকানা হবে। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দারকে আসফালের অর্থ হলো জাহান্নামের ওই তক্কা, এটা লোহার সিন্ধুক হবে, যেই লোহার সিন্ধুকের মধ্যে আগুন জ্বালানো থাকবে, আবার চতুর্দিকে আগুন থাকবে। যারা মুনাফিক হবে আল্লাহ পাক ওই সিন্ধুকের ভিতরে তাদেরকে ভরে রাখবে, উপরেও আগুন, ডাইনেও বামেও চতুর্দিকে আগুন, ওই আগুনের তাপে জ্বলতে থাকবে, আর চিরকাল আল্লাহ পাক সেখানে তাদেরকে শাস্তি দিতে থাকবে। আর হায়রাত অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেন দারকে আসমানের তাফসীর হলো জাহান্নামের মধ্যে একটা কুয়া আছে, যেই তপ্তাটা যেই কুয়াটা আল্লাহ পাক যেদিন জাহান্নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তার ভিতরে আল্লাহ পাক আগুনের ব্যবস্থা করেছেন, আর ডাকনাদা কোনোদিন খোলা হয় না। এই এই তপ্তার মধ্যে এত হিট এত হিট এত তাপ, জাহান্নাম এই তপ্তা থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এই তপ্তা যেন আমাকে কোনোদিন স্পর্শ করতে না পারে, এটার নাম হলো দারকে আসফাল। অর্থাৎ অত্যন্ত জঘন্যতম শাস্তি আল্লাহ পাক এই সকল মুনাফিকদের জন্য নির্ধারণ করে রেখেছেন, নাউযুবিল্লাহ। দুনিয়াতে মানুষ যখন কোনো বিপদে পড়ে তার সহযোগী পাওয়া যায়, কেউ না কেউ তাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু পরকালটা এমন হবে কেউ কারো উপকারে আসবে না, কথা বলুন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, দিনের লাইনে ইমানের লাইনে যদি কোনো সম্পর্ক থাকে সেটা দুনিয়াতে যেমন ছিল পরকালেও থাকবে, সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে দুনিয়ার জিন্দেগীতে দুনিয়ার স্বার্থে যে সকল বন্ধুত্ব ছিল এগুলো সব একে অপরের দুশ্মন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার ভিত্তিতে যে সম্পর্ক থাকবে এটা দুনিয়াতেও থাকবে পরকালেও থাকবে, সুবহানাল্লাহ। বলে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর সে আজিমের নিচে যে ছায়ার ব্যবস্থা করবেন এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন ব্যক্তি একজন আরেকজনকে হুব্বি ফিল্লাহ একমাত্র আল্লাহর জন্য ভালোবাসত, সুবহানাল্লাহ। জোরে বলে আরে ভাই ওলামায়ে কেরাম এতদিন তোমাদেরকে ভালোবাসছে, আল্লাহর কসম তোমাদের থেকে কিছু পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহর জন্য, কথা বলেন ঠিক না? কিন্তু তোমরা বদনসিব, বদনসিব তোমরা এই জন্য এতদিন ওলামায়ে কেরামের সাথে চলছো, এক প্লেটে এক দস্তুরখানে খেয়েছো, আজকে সেই কোথাকার সাত নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের খপ্পরে এবং ষড়যন্ত্রে পড়ে এই দাওয়াত ও তবলিগের মকবুল মেহনতের মধ্যে একটা ফিতনা একটা অশান্তি সৃষ্টি করার জন্য সারা আলমব্যাপী প্রেশারি শুরু করে দিয়েছে, এবং তিনি যে লাইনচ্যুত হয়েছে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। আপনারা যারা মিডিয়া নিয়ে নাড়াচাড়া করেন, আমি কয়েকদিন আগে মিডিয়ার মধ্যে আহমদ লাট সাহেব
যিনি এই সাহ সাহেবের উস্তাদ, 50 বৎসর নিজামউদ্দিনে কাটাই দিছেন। টঙ্গীর ময়দানে যখন তিনি দরদ মাখা বয়ান করেন, এমন কোন আলেম নাই যার চোখ দিয়ে তার বয়ানের মধ্যে পানি বের হয় না। কথা বলুন ঠিক না বেটা? আহমদ লাল সাহ নিজামউদ্দিন ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি তার নিজের সাক্ষাৎকার আমি নিজে শুনেছি, সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে যায় বলেন, আমি নিজামউদ্দিন থেকে কেন গেলাম, আমার উপর অনেক টর্চারিং হয়েছে, অনেক ভাবে আমাকে মানসিক ভাবে প্রেসার দেওয়া হয়েছে, দিতে দিতে আমি প্রায় 25 লক্ষ রুপি আমি মুক্তিপণ আদায় করেছি। কিছুদিন পর পরে আমার কাছে টাকা চাওয়া হয়, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ রুপি তোমাকে দিতে হবে, না হয় তোমাকে জানে মেরে ফেলা হবে। আমি বিভিন্ন ভাবে আমার জায়দাদ যা ছিল এগুলো বিক্রি করে আমি এই মুক্তিপণ আদায় করি। একটা পর্যায়ে আমি অতিষ্ঠ হয়ে, আমার তো কারোর সাথে কোনো গন্ডগোল নেই, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমার কাছে কেন মুক্তিপণ চায়, আমাকে কেন মেরে ফেলার হুমকি দেওয়া হয়। একজন মুরব্বীর সাথে পরামর্শ করলেন নিজামউদ্দিনের এক হাজী সাহেবের সাথে, তিনি বললেন যে ঠিক আছে, আমার এক ভাগিনা গোয়েন্দা সংস্থাতে চাকরি করে, আপনার কাছে যারা মুক্তিপণ যায় সামনে যখন আবার ফোন দিবে আপনি বলে দিবেন যে উনি আমার আত্মীয় হয়, এই মুক্তিপণ উনি আদায় করবে, ওনার সাথে যোগাযোগ করে মুক্তিপণটা নিয়ে নাও। তিনি তাই করেছেন, ওই নাম্বার দিয়েছেন। যখন পরবর্তীতে মুক্তিপণ চাইছে, ওনার সাক্ষাৎকার আমি সরাসরি আপনাদেরকে নকল করতেছি, মুক্তিপণ যখন চাইছে যে ভাই আমার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো টাকা পয়সা নাই, তুমি আমার ওই আত্মীয় একজন আছে তার সাথে যোগাযোগ করো, তার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, যোগাযোগ করে তুমি ওখান থেকে মুক্তিপণ নিয়ে নাও। ওখানে যখন ফোন দিছে বলে হ্যাঁ ওনার কাছে টাকা নাই, আমি মুক্তিপণ দিব, আস। যাওয়ার পরে উনি যারা ওনার সাক্ষাৎকারে বর্ণনা করতেছেন, সেই লম্বা দাড়ি পাগড়ি লম্বা জুব্বা গোয়েন্দার উনি সাথে সাথে কলার অদরে কয়েকটা থাপ্পড় লাগায় বলে যে এতনি বড়ি এতনি লম্বি দাড়ি হে আর ইয়ে জুব্বা হ্যায় ইয়ে পাগড়ি হ্যায় আর ইয়ে বদমাশি করতে হো, কয়েকটা থাপ্পড় লাগায় বলতেছে এই লিবাস নিয়ে তুমি এরকমের বদমাশি করো। অনেক টর্চারিং এর পর যখন তাকে প্রেসার দেওয়া হয়েছে তখন বলছে ভাই ইয়ে তো মেরা কাম না, ইয়ে সাহ সাহ কা কাম। আরো জোরে বলেন, তিনি হলেন সাহ যিনি স্বঘোষিত আমার সারা বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দাঁড়ালি করার জন্য এই সকল ফিতনার আবিষ্কার করেছে, দাওয়াত ও তাবলীগকে নষ্ট করার জন্য। আমরা হরম করে বলতে পারি সে দাওয়াত ও তাবলীগ সার সঠিক পথে নেই, হক পথে নেই, ইহুদি খ্রিস্টানদের দালাল বনেছে। কথা বলুন ঠিক না? আর যারা যারা এই বাংলাদেশে, আপনারা খেয়াল করে দেখবেন আজকে যারা অস্ত্র হাতে নিয়েছে ওলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছে টঙ্গীর ময়দানে, এরাও এদেরও অতীত আপনারা তালাশ করে দেখবেন, কোনটা গুন্ডা ছিল, কোনটা চাঁদাবাজ ছিল, কোনটা টেন্ডারবাজ ছিল, কোনটা ডাকাত ছিল, কিছুদিন লিবাস পাল্টাইছে কিন্তু তাদের খাসলত পাল্টায় না। কথা বলেন ঠিক কিনা? যদি তা না হতো ওলামায়ে কেরামদের গায়ে কোনোদিন হাত তুলতে পারতো না। কথা বলুন ঠিক না? ঠিক। সম্মানিত সুধি, আমরা আমাদের বড়দের কাছ থেকে আমরা এগুলো শুনতেছি, আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা আমাদের বড়দের নির্দেশ, আমরা আমাদের সকল ভাইদের জন্য দোয়া করি, হেদায়েতের দোয়া করি, যেমন আল্লাহর পয়গম্বর তাফের ময়দানে দোয়া করেছেন, উহুদের ময়দানে দোয়া করেছেন, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আবার আমার পয়গম্বর বদদোয়া করেছেন যখন খানায়ে কাবার সামনে সিজদায় পড়েছিলেন, যখন আবু জাহেল মার্কা যারা ছিল তারা যখন আমার পয়গম্বরের মাথায় উটের ভুঁড়ি দিয়েছিলেন তখন আল্লাহর পয়গম্বর নাম ধরে ধরে বদদোয়া করেছেন। কথা বলুন ঠিক না? ঠিক। আমরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারেস, আমরাও তাই বলি। আমাদের যারা মার খেয়েছেন তারা ময়দানেই তাদের হিদায়াতের জন্য দোয়া করেছেন, কিন্তু যারা আবু জাহেল মার্কা হবে, যাদের কপালে হিদায়াত নাই, তাদের জন্য আমরা বদদোয়া করি, আল্লাহ তাআলা যেন আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না? ঠিক। এরপরেও সমাজে আমরা যেখানে যাদেরকে পাবো, এই আবু জাহেল মার্কা যারা হবে তারা হককে বুঝার চেষ্টা করবে না, কোরআন সুন্নাহকে বুঝার চেষ্টা করবে না, হাক্কানি উলামায়ে কেরামদেরকে বুঝার চেষ্টা করবে না, আমরা তাদেরকে যেখানে পাবো হযরতে আবু বকর সিদ্দিকের মতো সেখানেই তাদেরকে শায়েস্তা করব। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। লিবাস লাগাইছে ওলামায়ে কেরামদের, লিবাস লাগাইছে সুন্নতি। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে এদের সিরত পাল্টায় নাই, শুধু সুরত পাল্টাইছে, এদের লিবাস পাল্টাইছে কিন্তু খাসলত পাল্টায় নাই। কথা বলুন ঠিক না?
আর না হয় এরকমের জঘন্যতম কাজ এরা করতে পারত না। আমার ভাইরা, এই সম্পর্কে যেহেতু আমার বিষয়বস্তু ছিল যে মোনাফেকদের পরিচয় এবং তাদের ভয়াবহ পরিণাম, এ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি যে মোনাফেক কারা, তাদের পরিচয়গুলো কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এবং যারা মোনাফেক হয়ে ইন্তেকাল করবে তাদের কি ভয়াবহ পরিণতি হবে, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা, এরা জাহান্নামের সবচাইতে জঘন্য এবং নিকৃষ্টতম তবকার আসামি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিফাক থেকে, মুনাফিকির থেকে বাঁচার তৌফিক দান করেন। খাঁটি ইমানদার এবং হাক্কানি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর ইত্তেবা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।